বেড়িবাঁধ ভেঙে প্লাবিত কক্সবাজারের দুই উপজেলার বিস্তীর্ণ জনপদ, ঘরবাড়ি ফসলি জমি ডুবে যাওয়ায় দিশেহারা কয়েকশো পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকল্পে অনিয়ম দুর্নীতির কারণে টেকসই হয় না বেড়িবাঁধ, ভাঙন প্রতিরোধেও নেই উদ্যোগ। তবে নতুন প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের একাংশে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ঘরবাড়ি, পুকুর, রাস্তাঘাট, ফসলি জমি। কুতুবদিয়ার বড়ঘোপ, কইয়ার বিল এবং মহেশখালীর মাতারবাড়ি, ধলঘাটা ইউনিয়নের প্রায় সবাই ক্ষতিগ্রস্ত। মসজিদও বিলীন হওয়ার পথে। পশ্চিম পাশে যদি জিও ব্যাক হয় তাহলে আমার এখানে তিন স্তরের মাল, বাড়ি, গড় রক্ষা পাবে। বেড়িবাঁধের ভাঙন প্রতিরোধে নেই কার্যকর উদ্যোগ, ফলে জোয়ারের পানিতে ডুবছে পুরো জনপদ। বেড়িবাঁধের অবস্থা খুব করুণ। এখানে বড় আকারের দুটো ভাঙা, টোটাল মিলে 2,250 পরিবার বেড়িবাঁধের বাড়ি যারা আছে তাদের বাড়ি ওই সাগরের জলোচ্ছ্বাস, ওই লোনা পানি বাড়িতে ডুবছে আর কি। প্রকল্পে অনিয়ম দুর্নীতির কারণে বেড়িবাঁধ টেকসই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। যে কোনো মূল্যে, যে কোনোভাবেই এই টেকসই বেড়িবাঁধ দিতে না পারলে আমাদের কুতুবদিয়ার সমস্ত কিছু, সমস্ত উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হবে। যেগুলো একটু নর্মাল এগুলো ফেটে যায়, এগুলো বালুগুলো সরে যায়, বালু দিয়ে জি করে দিয়ে এক দুই নম্বর জিও ব্যাগ। এরকম বরাদ্দ মানে সবসময় আসে, কিন্তু বরাদ্দ আসলে যথাযথ কাজ হয়নি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের। আমরা পারমানেন্টলি এটি সুরক্ষা দেওয়ার জন্য একটি প্রকল্প প্ল্যানিং কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে। সুপার ডেক নির্মিত হওয়ার আগে যাতে এলাকা সুরক্ষিত হয় আপৎকালীন সময়ের জন্য, আমরা জরুরি সব ধরনের ব্যবস্থা নিব। জোবাইত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।